আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস, আবার চলে আসলাম পূর্ণিমা শাড়ি আপনার শাড়ি সিমা শাড়ি থেকে একদম পেস্টেল কালার মহোৎসব ব্র্যান্ডের কিছু লেহেঙ্গা নিয়ে। তো এগুলো যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ জাদুজো ওয়ার্কের মধ্যে লেহেঙ্গাটা, আর এখানে কিন্তু আমি একটু দেখাই দিচ্ছি। এটা কিন্তু এই যে ফ্লাওয়ারটা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল, যে আপনার চার্জ করা পার্ল সে পার্লের মধ্যেই লেহেঙ্গাটা। আর এটা অরিজিনাল একদম লেটেস্ট মডেলের একটা লেহেঙ্গা, যেটা নাকি আপনার কাছের থেকে না দেখলে বুঝবেন না যে নাকি সামনাসামনি লেহেঙ্গাটা কত সুন্দর। আর আমি একটু দূরে থেকে দেখাচ্ছি যে নাকি এটা কত ঘেরযুক্ত একটা লেহেঙ্গা। আর প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু আপনার হাঁটু পর্যন্ত ক্যানকেন ডাবল লেয়ারে ক্যানকেন হবে, এই যে এটা ক্যানকেন সেটিং করা আছে। তো এটার প্রাইস পড়বে মাত্র আপনার 10,000 টাকা, একদম মানে হোলসেল প্রাইস যেটাকে বলে। আর প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে 10,000 টাকা। তো এটা টপসলাটা দেখেন, এটা আমাদের তিনোটা দোকানে কিন্তু আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন, পূর্ণিমা আলপনা সিমা শাড়িতে। এটা টপসলাটা ম্যাচিং হবে না? ওকে, টপসটা দেখেন তো, টপসটা সুন্দর আছে, টপসটা অনেক সুন্দর। তো ওকে, একদম চিকন কাজ করে, জাদুজিটা কাজ করছে খুব নিখুঁত কাজ, একদম আপডেট সিল্কের কাতান, একদম সিল্ক কাতান না, একদম ডিফারেন্ট সেরা কালার আসছে, একদম সেরা সেরা কালার। এটা দেখেন এই জাদুজি ওয়ার্কের মধ্যে আমি একটু কাছে থেকে আপনাদের দেখাই। এই যে এটা দেখেন নিচের পাড়ের অংশটা, এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা, অনেক সুন্দর। দেখেন লতাগুলো উঠছে, মনে অনেক সুন্দর। আসলে সামনাসামনি না আসলে বুঝবেন না, ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না যে নাকি কালার কম্বিনেশন কাজের ম্যাটেরিয়ালটা বা কাজের ধরনটা, তো সামনাসামনি না আসলে বুঝবেন না। এটা কিন্তু এটা প্রাইস 10,000 টাকা বলো। টপসলাটা দেখেন, টপসলাটা ম্যাচিং হবে, হ্যাঁ ওকে ম্যাচিং থাকবে, এটার প্রাইস 10,000 টাকা থাকবে। ওয়াও, জেড ব্লু কালার, জেড ব্লু কালার তো আপুদের খুবই ফেভারেট একটা কালার। জেড ব্লু কালার পড়লে আসলে ডিফারেন্ট লাগে, কেননা দেখেন এটা কাজটা দেখেন নিচে থেকে যে কাজটা উঠছে অনেক সুন্দর, দেখার মতো একটা কাজ না, এই যে অল ওভার কাজ করা। এই যে এইটার প্রাইস 10,000 টাকা করবে। টপসলাটা দেখেন, পিঙ্ক কালার কন্ট্রাস্ট, ওকে আপনারা চাইলে গাউনে কনভার্ট করতে পারবেন লেহেঙ্গাগুলো, অনেক সুন্দর। তো আঙ্গুর কালার, এটা আঙ্গুর কালার মধ্যে দেখেন আঙ্গুর কালার লেহেঙ্গাটা, এটা কিন্তু অনেক সুন্দর লেহেঙ্গা, একদম সফট সিল্কের মধ্যে, এখানে পাল ওয়ার্কের কাজ করা আছে, এটা অনেক নিখুঁত, মানে দেখার মতো লেহেঙ্গা। এটার প্রাইস 10,000 টাকা, 10,000 টাকা। এগুলো ক্যানকেন যুক্ত লেহেঙ্গা। আর টপসটা দেখেন, টপসটা দেখেন, টপসটা ওনারও ম্যাচিং, মানে টপসটা আপনারা গাউনে কনভার্ট করে নিতে পারেন, আঙ্গুর কালার, এটা আঙ্গুর কালার, ওকে অনেক সুন্দর। তো এটা রেড কালার, আর একটা নেক্সটি, এটা অনেক সুন্দর রেড কালার, মিষ্টি কালার না, অসাম, ওয়াও মিষ্টি কালার মতো কালেকশন। প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ইউনিক, আর এগুলো চিকন জারজুসি স্প্রিং এবং পাল ওয়ার্কের কাজ করেছে, মিনাকারি সুতার কাজ করেছে, এমন এমন ওয়াইলে। তো এটার প্রাইস 10,500, 10,000 টাকা পড়বে, আপনারা কিন্তু মিষ্টি কালারের ম্যাচিং ম্যাচিং হবে, টপসটা অনেক গর্জিয়াস, চাইলে এটা গাউনে কনভার্ট করতে পারবেন আপনারা। বেগুনি পেঁয়াজি কালার, কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু পেস্টেল কালার চলে আসছে আমার লেহেঙ্গাগুলো, মানে এগুলো খুবই আনকমন, সরাসরি আপনারা না দেখলে আপনারা বুঝবেন না যে লেহেঙ্গাগুলো কত উন্নত মানের লেহেঙ্গা। তো এটার প্রাইস 10,500 টাকা পড়বে, 10,000। রিয়েল গোল্ডেন, যেটা বাঙ্গি গোল্ডেন যেটাকে বলে, অনেক ঘেরযুক্ত লেহেঙ্গা। আর এখানে অথবা আপনার ক্যামেরাতে অথবা রিয়েল কাজটা বুঝতেছেন না, সরাসরি আসলে বুঝতে পারবেন, এগুলো কিন্তু ছোট পাল ওয়ার্কের কাজ করা, পুরোটাই ইউনিক একটা কাজ করা হয়েছে। এটার প্রাইস 10,000 টাকা পড়বে, 10,000 টাকা। অনেকে সবুজ কালার চেয়েছিল, আমি দিতে পারিনি আপনাদেরকে, সবুজের কালেকশন কিন্তু আমার প্রচুর চলে আসছে, এটা তো সবুজের মধ্যে। এটার প্রাইস 10,000 টাকা পড়বে, আনকমন লেহেঙ্গাটা, এটা রিয়েল জারদুসি কাজ করা, এমন ফিনিশিং কাজ করেছে একটা, মানে যেটা হচ্ছে অরিজিনাল মেটেরিয়ালের কাজ করেছে, এটা একটা অয়েটপুল লেহেঙ্গা, অনেক সুন্দর লেহেঙ্গাটা। তো একটা অন্য আমি খুলে দেখে আপনাদেরকে দেখেন, টপটা কিন্তু খুবই সুন্দর, ওকে অলমোস্ট টপস্টপ সুন্দর। তো ফ্রেন্ডস, লেহেঙ্গাগুলো ভালো লেগে থাকলে পূর্ণিমা আলপনা সিমা শাড়ি থেকে নিয়ে যাবেন, আর তিনোটা দোকান আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। না আমি তো এক সপ্তাহ যাবো, হাসপাতাল যাবো না, আসতে হিসেবে না, সুস্থ নেই, ওর সুস্থ কি ডেঙ্গু হয়ে গেছে, ডেঙ্গু আজকে গ্যাসের দুটো নিয়েছিল মহিলা, হ্যাঁ ওই মহিলা,